ধর্মনগরের আইএসবিটি থেকে 5 নেশা কারবারিকে সাধারণ জনগণ ধরে তুলে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে। নেশা কারবারিদের ধরতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তারই ফলস্বরূপ উত্তর জেলা সদর ধর্মনগরে প্রায় নেশা কারবারিদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে সাধারণ জনগণ। বৃহস্পতিবার ধর্মনগর আইএসবিটিতে 5 জনকে দেখে তাদের মধ্যে 3 জন পুরুষ এবং 2 জন মহিলা। আইএসবিটির কর্মরত কর্মচারীদের সন্দেহ হয়, তারা এই 3 জনকে তল্লাশিতে 3 প্যাকেট শুকনো গাঁজা বেরিয়ে আসে। এদেরকে আইএসবিটিতে সাধারণ মানুষ আটক করে রাখে এবং ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়। আমরা আইএসবিটি ধর্মনগর আইএসবিটির সামনে এই টোটাল 5 জনকে আটক করি। তো আটক করার পরে আমরা তাদের হাতের যে লাগেজগুলো চেক করি, চেক করার পরে আমরা আনুমানিক 10 থেকে 12 কেজি 12 কেজি ওজনের প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি। 3 প্যাকেট? হ্যাঁ, 3টা 3। কাকে আটক করা যায়? 5 জনের মধ্যে 3 জন ছেলে পুরুষ লোক আর 2 জন মহিলা। তো তাদের সকলের বাড়ি আসা। 5 জনের নাম? 5 জনের একজন উসমান আলী, সাহারেদ আলী, সাদেক আলী, সালেমা খাতুন, ফাতিমা বেগম। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।